এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাবো, লাদাখে নিহত জওয়ানের দেহ এলো খড়গপুরের বাড়িতে। বাপ্পাদিত্য খুঁটিয়া খড়গপুরের বাসিন্দা তিনি, আমরা জানি লাদাখে দুর্ঘটনায় তার মৃত্যু হয়। আজ তার নিথর দেহ পৌঁছলো খড়গপুরের বাড়িতে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদ থেকে রাজ্যপালকে সরানোর ভাবনা প্রসঙ্গে আজ রাজ্যপাল বলেছেন, এসএসসি দুর্নীতি থেকে নজর ঘোরাতে ইস্যু তৈরি করা হচ্ছে, রাজ্যপালের ভূমিকা খর্ব করার বিষয়ে নথি এলে দেখব। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি শিক্ষাবিদ নৃসিংহ প্রসাদ ভাদুরীর সঙ্গে। নৃসিংহ প্রসাদ বাবু, কি বলবেন রাজ্যপালের এই বক্তব্য প্রসঙ্গে? প্রথম কথা হচ্ছে যে এই যে রাজ্যপাল মুখ খুলছেন এরকম একটা ব্যাপার নিয়ে, উনি নিজে লজ্জিত টজ্জিত তো হচ্ছেনই না, যেরকম ধরনের প্রস্তাবনা হয়েছে তাতে লজ্জিত হচ্ছেন না, অথচ যেটা মন্তব্য করছেন, যেটা যে এসএসসি দুর্নীতিকে নজর ঘোরাতে এসব করছেন, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, এই যে কথাগুলো বলছেন, এই ভাষাটা এবং এই যে শব্দ বন্ধ, এগুলো কি বিরোধী দল ব্যবহার করে না? তারাই তো করে এগুলো, তাই না? কারণ এই রাজ্যপাল নিজের জায়গাতে ঠিকই আছে, মানে বিরোধী দলীয় নেতা অর্থাৎ বিজেপি, তারা যেভাবে যে ভাষায় কথা বলছেন, একজন রাজ্যপালও কিন্তু সেই ভাষায় প্রয়োগ করছেন। এতে ভালো করে বোঝা যায় যে ওনার রাজ্যপাল হট এখানে চুপ করে থাকা উচিত ছিল ওনার। এই যে ঘটনাটা ঘটছে এখানে ওনার চুপ করে থাকা উচিত ছিল, লজ্জিত হওয়া উচিত ছিল। এবং একটা খেয়াল করবেন, কেরালাতে এরকম একটা ডিসিশন হয়েছিল, তারপরে আবার কেরালার গভর্নমেন্ট সেটা ফিরিয়ে নিয়েছে। হ্যাঁ, কেন ফিরিয়ে নিয়েছে? তার মানে রাজ্যপালের সঙ্গে তাদের সেইভাবে কথা হয়েছে যে তারাও সেইভাবে ব্যবহার করবেন না রাজ্যপাল, তাই না? এখানে ওনার যে মর্যাদাটা নষ্ট হলো, সে মর্যাদার জন্য লজ্জিত না হয়ে উনি বিরোধী দলের নেতার মতো ভাষা প্রয়োগ করে কথা বলছে, তাই না? আমার মনে হচ্ছে না যে এটা কোনো রাজ্যপালের কোনো এর কোনো গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ নৃসিংহ প্রসাদ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।